আলভোর বইতে অন্যান্য বইতে অনেক ডিটেলস লেখা, অস্ট্রিওলজির বইতে যেমন পোদ্দারের বইতে হিউজ ডিটেলস লেখা, এটা আমরা কি যেগুলো দরকার আর কি, যেগুলো না জানলেই না, বাকিগুলো তো আমি বলতেছি পড়ার দরকার নেই এমন না, তোমরা চাইলে পড়তে পারো কিন্তু পরীক্ষার সময় অত দূর যাওয়ার দরকার পড়ে না। তো টেম্পোরাল বোনে আমরা প্রথমে পার্ট পড়াইছি, টেম্পোরাল বোন হাতে ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশন, জাইগোমেটিক প্রসেস লাইস ল্যাটারালি এন্ড ডিরেক্টেড ফরওয়ার্ডস, বেড ট্রান্সফার লাইস মিডিয়ালি ডিরেক্টেড ডিরেক্টেড মিডিয়ালি এন্ড ফরওয়ার্ডস, তারপরে মাস্টার্ড প্রসেস লাইস পোস্টেরলি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, স্পঞ্জ পার্ট ডিরেক্টেড আপওয়ার্ডস, এইভাবে আমরা অ্যানাটমিক্যাল পজিশন শর্ত দাঁড় করাই, তারপরে এটাকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করি। তো বিভিন্ন পার্টে যে ভাগ করছি সেখানে আমরা যে পার্ট গুলো পাইছি স্কোমাস পার্ট, তারপরে মাস্টার্ড পার্ট, এই যে স্কোমাস পার্ট, তারপরে এদিকে আছে মাস্টার্ড পার্ট, এইখানে হলো টিম্পানিক পার্ট, এই জায়গাটা তাহলে এইভাবে আমরা ভাগ করছি। এরপরে আর এই যে ভিতরে এদিকে হলো পেট্রাস পার্ট, অনেক সময় অনেক বইতে এই পেট্রাস পার্ট আর মাস্টার্ড পার্ট উপর থেকে এরকম দেখায়, এই দুটোকে একসাথে পেট্রোমাস্টার্ড পার্ট বলা হয় অনেক বইতে, ঠিক আছে, অথবা তোমরা আলাদা বলতে পারো একসাথে বলতে পারো। এরপরে ডিটেলস বললাম আমরা, স্টোমাস পার্টের ডিটেলস এ খুব বেশি নাই, কিন্তু পেট্রাস মাস্টার্ড পার্টের ডিটেলস এ লাগবে কি কি, মাস্টার্ড নচ আর অক্সিপিটাল গ্রুপ দুইটা কথা বলছিলাম, আর হলো এদিকে বলছিলাম যে সিগময়েড সাইনাস, এই যে পোস্টেরিয়র সারফেস সেখানে যে মাস্টার্ড পার্টটা অ্যাটাচ হয় ঠিক এইখান থেকে সিগময়েড সাইনাসটা থাকে। এর পাশাপাশি আমরা এর পেট্রাস পার্টের সারফেস বর্ডার করছিলাম, বর্ডার আমরা তিনটা বর্ডার বলছিলাম, এই একটা বর্ডার, এই একটা বর্ডার, আর এই পাশে একটা বর্ডার, এই বরাবর থাকে, এটা এই ভিউতে দেখা যাবে না, তাহলে এইভাবে আমরা তিনটা বর্ডার ভাগ করছি, সুপিরিয়র বর্ডার, এন্টিরিয়র বর্ডার, পোস্টিরিয়র বর্ডার, এখানে দেখা যায় একটু এই এন্টিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডার, এই পোস্টিরিয়র। যখন স্কালটা আর্টিকুলেটেড থাকে তখন আমরা সুপিরিয়র বর্ডারটা খুব স্পষ্ট ভাবে দেখতেছি এবং একদম শার্প একটা বর্ডার আমরা দেখতেছি। তাহলে আমরা একটু বইয়ের ছবিতে যাই, এরপরে আমরা এন্টিরিয়র সারফেস, এই যে জায়গাটা, এই সারফেসটার কিছু বিবরণ পড়ছিলাম, এই যে একটা ইমপ্রেশন আছে, কাজ করে আমি ছবিটা আলাদা করে ফেলি, এত বেশি কষ্ট হয় দেখতে। তাহলে এখানে আমরা যে আগে বর্ডারটা বুঝতে পারছি যে এই হলো সুপিরিয়র বর্ডার, এখানে পোস্টিরিয়র বর্ডার, যে এখানে আমি দেখতেছি যে আর্টিকুলেট করছে অক্সিপিটাল বোনের সাথে, আর এখানে হলো এন্টিরিয়র বর্ডার, এটাও আর্টিকুলেট করছে, সরি হ্যাঁ এই এন্টিরিয়র বর্ডার এখানে। তাহলে আমরা এই সারফেসটা নিয়ে একটু পড়ছিলাম, এই সারফেসে এই যে এখানে একটা ইমপ্রেশন আছে অ্যাপেক্স এর কাছাকাছি, এটাই হলো ট্রাইজেমিনাল ইমপ্রেশন, এটাই হলো ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এরপরে তাহলে এটা হলো ট্রাইজেমিনাল ইমপ্রেশন, একটা আঙুল দিয়ে আটার উপর বা কাদামাটির উপর একটা হালকা চাপ দিলে যে ইমপ্রেশন হয় ঠিক ওরকম একটা ইমপ্রেশন। এরপরে এখানে একটা এভাবে উঁচু জায়গা আছে, হ্যাঁ এই জায়গাটার নাম বলছে আর্কুয়েট এমিনেন্স, আর আলটিমেটলি এই
যে স্লোপটা আছে এদের একটা নাম বলছে টেগমেন টিম্পেনি, টেগমেন টিম্পেনি। তাহলে এই বিষয়গুলো বোঝার জন্য আমরা আবার অন্য ছবিতে গেছিলাম। এই এখানে ঠিক একই ভাবে আমরা যদি চিন্তা করি, এখানে ইটা দেখানো হয় না, ট্রাইজেমিনাল ইটা দেখানো হয় না, এখানে এই আর্কুয়েটেবিনেসটা কেন ফর্ম করছে, এই যে একটা ক্যানেলা ক্যানালিকুলাস আছে, এই ক্যানালিকুলাসটার মানে কি বলে এই ক্যানালিকুলাসের ইমপ্রেশনের কারণেই আর্কুয়েটেবিনেসটা এখানে তৈরি হয়েছে। একই সাথে এই যে স্লোপটা, এই স্লোপটা আমরা বলছি টেগমেন্ট টিম্পানি, যে মিডিল ইয়ার ক্যাভিটির রুফ ফর্ম করছে। তাহলে এই দুইটা পয়েন্ট যেন মাথায় থাকে। এই ছবিতে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দেখানো হয়েছে, এটা আমাদের একটা অবলিক করোনাল সেকশন বলা যেতে পারে, একদম ই করছে। তাহলে এখানে এই যে পেট্রাস পার্ট, এখানে আর একটা জিনিস দেখানো হয়েছে যে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দেখানো হয়েছে, সেখান থেকে নার্ভ পাস করছে, অডিটরি নার্ভ পাস করছে আর ফেসিয়াল নার্ভটা পাস করছে। ফেসিয়াল নার্ভটা যে পাস করছে, এইটা ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভটা যে পাস করছে সে মিডিল ইয়ার ক্যাভিটির পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে, দেখো ওই যে ফেসিয়াল নার্ভ দেখা যায় মিডিল ইয়ার ক্যাভিটির যে বোনসের যে পার্ট আছে মিডিল ইয়ার ক্যাভিটি, তার পিছনের দিকে যে বোনি পার্ট আছে সেটার ভিতর থেকে ফুটা করে সে আলটিমেটলি স্টাইলোমাস্টয়েড যে ফোরামেন আছে সেখান থেকে পাস করে। তাহলে এই ফেসিয়াল নার্ভের পাথওয়ে আমরা পাইলাম যে এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস থেকে ঢুকে বোনসের ভিতর থেকে ড্রিল করে, তারপরে ভিতর থেকে একটা ক্যানেলের মতো আছে ফেসিয়াল ক্যানেল, সেই ক্যানেলের মধ্যে থেকে সে নিচের দিকে পাস করে, অর্থাৎ মিডিল ইয়ার ক্যাভিটির পোস্টেরিয়রলি থাকে ফেসিয়াল নার্ভ। এখানে টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের কন্টেন্ট আমরা দেখতেছি, যে কন্টেন্টের মধ্যে তাহলে মিডিল ইয়ার ক্যাভিটি আছে, ইনার ইয়ার ক্যাভিটি আছে, তারপরে নার্ভ আছে, একই সাথে ভেসেলস আছে, ভেসেলস আমরা পড়িনি, আর এই আমরা যদি উপরের দিক থেকে দেখি তাহলে এরকম দেখতেছি, এখানে ফেসিয়াল নার্ভটা দেখানো হয় নাই, এখন আমরা একটা হরাইজন্টাল সেকশন করছি। হরাইজন্টাল সেকশন করার পর আমরা দেখতেছি একটা আরআর ভাবে মাথাটা কাটা হয়েছে। তাহলে এখানে যা দেখতেছি যে মিডিল ইয়ার ক্যাভিটি, এই এই যে সেই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ম যেটা অ্যাপেক্স এর কাছাকাছি একটা ইমপ্রেশন দিছে, এই ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, এই ছবিতে আমরা বুঝতেছি যে এইটা সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট। তাহলে এই বরাবর ছিল কি টেগমেন্ট টিম্পানি, এই বরাবর ছিল টেগমেন্ট টিম্পানি, আর এখানে এই যে উঁচু জায়গা এই বরাবর ছিল আর্কুয়েট এভিডেন্স, এটা বুঝলাম। এখানে আরেকটা ছোট জিনিস খেয়াল করো, এটা হলো মাস্টয়েড পার্ট, মাস্টয়েড পার্টের মধ্যে এই যে ছোট ছোট যে ছিদ্রগুলো এটা মাস্টয়েড পার্ট, আর এটার যে ছিদ্রগুলো এটাকে বলছি মাস্টয়েড এয়ার সেলস, মাস্টয়েড এয়ার সেলস। এই এয়ার সেলস গুলো, মাস্টার্ড এয়ার সেলস গুলো একটা ছোট দরজা দিয়ে, একটা ছোট দরজা দিয়ে মিডিল ইয়ার ক্যাভিটির সাথে কানেক্টেড, একটা ছোট দরজা দিয়ে মিডিল ইয়ার ক্যাভিটির সাথে কানেক্টেড, এই হলো সেটা দরজাটা। এই দরজাটার নাম হলো মাস্টার্ড এন্ট্রাম, মাস্টার্ড এন্ট্রাম। এটা যখন আমরা ইয়ার পড়াবো তখন এই মাস্টার্ড এন্ট্রাম, এয়ার সেলস এগুলো নিয়ে আরো পড়ানো হবে। এই জায়গাটা হলো মাস্টার এন্ট্রাম। এখন আমরা একটা ছোট ট্রায়াঙ্গেল পড়ছিলাম, সুপ্রা মিয়াটাল ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল পড়ছিলাম সুপ্রা মিয়াটাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল বরাবরই যদি আমি ভিতরে ফুটা করি তাহলে মাস্টার এন্ট্রামটা পাবো,
তাহলে সুপ্রামিটাল ট্যাঙ্গেল এর আমরা যে পড়ছিলাম অ্যানাটমিতে তার ইম্পর্টেন্স কি, এই বরাবরই আছে মাস্টার্ড এন্টামা, অর্থাৎ এই বরাবরের ভিতরে এইভাবে মাস্টার্ড এয়ার সেল গুলো এইভাবে থাকে এবং এই বরাবরই ওই যে ওই মতো এই মতো যে দরজাটা দেখাইছি ওই দরজাটা এখানে এই ওপেনিং এখান দিয়ে তারপর এখানে মিডল ইয়ার ক্যাভিটির সাথে সে কানেক্ট। তাহলে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল বরাবরই ভিতরে কি থাকে মাস্টয়েড এন্ট্রাম, এইটা দ্বারাই মাস্টয়েড প্রসেসের যে এয়ার সেল গুলো মিডল ইয়ার ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে। এই করোনাল সেকশনে আমরা আরেকটা স্ট্রাকচার খেয়াল করো, ভিট্রাস পার্টের ইনফেরিয়র সারফেস তো পড়ানি, এখনো ভিট্রাস পার্টের একটা ইনফেরিয়র সারফেসের একটু সামনের দিকে অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি এই একটা স্ট্রাকচার, এটা আমাদের নেজোফেরিংস এখনো পড়ানো হয় নাই, আমাদের নাকের পিছনে যে একটা এই থাকে ক্যাভিটি থাকে নেজোফেরিংস বলে, সেই নেজোফেরিংস এর সাথে কমিউনিকেট করে একটা টিউব, নাম দিছে ইউএসটিসিএন টিউব। এটা তোমরা এইচএসসি তে পড়ছো ভালোভাবে পড়ে আসছো কিনা জানি না, এই ছবি তো বেশ ভালো ছবি, এখানে নার্ভ দুইটা দেখানো হয়েছে। আচ্ছা এখানে এই যে টিউবটা, এই টিউব তো আমরা দেখতেছি একটা টিউব আছে, সেই টিউবটা অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি ওইখানে বোনসের মধ্যে তৈরি হয় এই যে টিউবটা, তারপরে এটা কার্টিলেজ, এটা হলো কার্টিলেজ। টিউবটার নাম হলো ইউস্টিশিয়ান টিউব অথবা এখানে নাম দিচ্ছে ফেরিঙ্গো টিম্পানিক টিউব। আমরা যদি নাক আর মুখ দুইটা যদি আটকায়া শ্বাস ছাড়া ট্রাই করি তাহলে আমাদের কানের মধ্যে একটা ফিলিংস হয়, কানের মধ্যে মনে হয় যেন কানের মধ্যে কিছু একটা ফুলে গেছে এরকম মনে হয়। তোমরা বেশি জোরে ট্রাই করা যাবে না তাহলে আবার কানের পর্দা ফাইটে যাবে। তো এইভাবে যদি করি তাহলে আমরা কানের মধ্যে একটা ফিলিংস পাই। অ্যাকচুয়ালি যেটা হয় এই টিউবটা আমাদের নেজাল ক্যাভিটির সাথে, নেজাল ক্যাভিটির পিছনে নেজোফেরিংস আছে ওটাও নেজাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে, সোজা কথা নাকের মধ্যে যে বাতাসের যে ক্যাভিটি তার সাথে এই টিউবটা কমিউনিকেট করে। ফলে আমরা যখন বাতাস ছাড়ার ট্রাই করি নাক আর মুখ আটকে বাতাস গুলো বের হওয়ার জায়গা পায় না, তখন সে এই টিউবের মধ্যে দিয়ে ঢুকে এদিকে চলে আসা এই টিম্প্যানিক মেমব্রেনটাকে ধাক্কা মারে, আমরা সেই ফিলিংসটাই পাই। তো এই টিউবটা কি করে, নরমালি এই পাশে যে এয়ার প্রেসার আর এই পাশে যে এয়ার প্রেসার এই দুইটা মেইনটেইন সেম রাখে, এয়ার প্রেসার দুই পাশে সেম রাখে যেন আমরা ঠিকভাবে শুনতে পাই এবং ভিতরের স্ট্রাকচার গুলো ঠিকভাবে থাকে এয়ার প্রেসারে। তো এই টিউবটা আমাদের এই দুই পাশে, যাই হোক এই টিউবের ডিটেলস পরে পড়াবো, যেটা বলতেছি যে এই বোনসের একটা পার্ট এই টিউব ফরমেশনে অংশ নেয়, এই যে গোল দাগের মধ্যে যে পার্টটা আছে সেই পার্টটুকু, বাকি পার্টটুকু এই টিউবের বনি পার্ট। এইটুকু একটু জানলাম, তাহলে আমরা একটু ইসের ডিটেলস এ যাই আজকের যে মেইন ফিচার। এখানে দুইটা ইয়া আছে, ফোরামেনের কথা বলা আছে, এই যে দুইটা ফোরামেনের কথা বলা আছে, এটা তোমরা কখনো তোমাদের খুঁজে বের করতে বলবে না যে ফোরামেন দুইটা খুঁজে বের করো, গ্রেটার পেট্রোসাল নার্ভ আর লেসার পেট্রোসাল নার্ভ দুইটা নার্ভের কথা বলা আছে।
একটা ছোট আর একটা বড় সাইজের। আমরা তাহলে এই মতো দুটো নাম, এই সেট নাম জানলাম, দুটো ফোরামিনের নাম জানলাম, গেটার পেট্রোসাল আর লেজার পেট্রোসাল। তবে এই দুটো ফোরামিন দিয়ে দুটো নার্ভ পাস করে। তো বিষয়টা হলো যে এই দুইটা নার্ভ দিয়ে যে নার্ভ গুলো পাস করে, এখানে এই যে পোস্টেরিয়র বর্ডারে এই যে একটা ফোরামিন তৈরি হয়েছিল, আমরা বলছিলাম জুগুলার ফোরামিন, জুগুলার ফোরামিন। আর এটা তো ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, তো ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস থেকে ফেসিয়াল নার্ভ পাস করে আর এখান দিয়ে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ পাস করে জুগুলার ফোরামেন দিয়ে, 9 নাম্বার নার্ভ পাস করে। তো এই বোনস এর মধ্যে দিয়ে এরা দুইজন দুইটা ব্রাঞ্চ দেয়। একটা ব্রাঞ্চ হলো লেসার পেট্রোসাল নার্ভ, এই যে দেখো লেসার পেট্রোসাল নার্ভ এই ফোরামেনের সাথে কমিউনিকেট করছে, আর এদিকে আর একটা হলো গেটার পেট্রোসাল নার্ভ, এটা এদিক দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এই দুইটা নার্ভ দুইটা গ্ল্যান্ড কে গিয়ে সাপ্লাই দেয়, একটা একটা গিয়ে সাপ্লাই দেয় লেসার সাপ্লাই দেয় প্যারোটিড গ্ল্যান্ড, আর গ্রেটার সাপ্লাই দেয় গিয়ে সরাসরি না একটা গ্যাংলিয়ন তৈরি করে, আর গ্রেটার সাপ্লাই দেয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড, দুইটা গ্ল্যান্ড কে সাপ্লাই দিছে। জাস্ট জানিয়ে রাখো বোনসে কখনো এই দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারবে না, বলবে না, অনেক বোনসে থাকে, অনেক বোনসে খুঁজে পাওয়া টাফ হয়ে যায়, কখনো আইডেন্টিফাই করতে হবে নার্ভ দুইটা জেনে লেখা যে লেসার গ্লোসো ফ্যারিঞ্জিয়াল নার্ভ আর গ্রেটার পেট্রোসাল নার্ভ, এটা হলো ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর নার্ভ দুইটার নাম পেট্রোসাল নার্ভ, নার্ভ দিছে নাম দিছে কারণ এটা হলো পেট্রাস পার্টের উপর দিয়ে নার্ভ দুইটা পাস করে, এই জন্য দুইটা নার্ভ একটা বড় একটা ছোট, এই জন্য নাম দিছে গ্রেটার আর লেসার, দুইটা জানি রেখে। এখন এখানে আমরা তো বোনস, আমরা এখন ইনফেরিয়ার অ্যাসপেক্ট থেকে স্কালটাকে দেখতেছি, নিচের দিক থেকে দেখতেছি। নিচের দিক থেকে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো এই হলো ম্যাক্সিলা, ম্যাক্সিলার এই হলো হার্ট প্যালেট, তাহলে একদম সামনের থেকে আমি যদি চিন্তা করি তাহলে এই হলো ম্যাক্সিলার হার্ট প্যালেট। তোমরা দেখছিলে যে ম্যাক্সিলা হার্ট প্যালেট ফর্ম করে, এই হলো পোস্টেরিয়র পার্ট অফ দ্য হার্ট প্যালেট এতটুকু, এবং এখানে আমরা প্যালাটাইন বোন দেখতেছি, এটা হলো প্যালাটাইন বোন, এটা হলো ম্যাক্সিলা হার্ট প্যালেট আমরা খুঁজে পেলাম। এরপরে এদিকে গিয়ে এটা হলো স্ফিনয়েড বোন, এদিকে এটা হলো অক্সিপিটাল বোন, এবং এখানে জয়েন্ট ফর্ম করছে বেজিয়ক্স জয়েন্ট ফর্ম করছে, আর এদিকে এটা হলো টেম্পোরাল, এটা আমরা বুঝতে পারছি যে এটা টেম্পোরাল। এখন আমরা ওই আগের যে ভিউতে দেখছি, উপরের থেকে যে ভিউতে দেখছি, এই ভিউতে আমরা দুইটা সারফেস খুঁজে পেয়েছিলাম, অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। এখানে এটা হলো অ্যান্টেরিয়র সারফেস এটা, আর এটা হলো পোস্টেরিয়র সারফেস, কিন্তু ইনফেরিয়র সারফেস টা ছিল নিচে, অর্থাৎ এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, স্কালটা এভাবে ঘুরে এভাবে নিচের দিকে নামাইতে হবে যদি স্কালে আর্টিকুলেটর অবস্থায় থাকে। এবং এখানে এখানে এই যে ইনফেরিয়র, এই যে বোনস, এখানে এইটা হলো ইন্টেরিয়র সার্ফেস, এন্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার মাঝখানে।
এটা হলো ইনফেরিয়ার সার্ফেস। ইনফেরিয়ার সার্ফেসটা তাহলে আমার দেখার জন্য নিচের দিক থেকে দেখতে হবে। এখানে ইনফেরিয়ার সার্ফেসের যে পয়েন্টগুলো সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ইনফেরিয়ার সার্ফেস একটা ফোরামেন আছে, ফোরামেন না ঠিক একটা ক্যানেলের একটা ওপেনিং আছে, এই ক্যানেলটাই গিয়ে ওপেন হয়ে গিয়ে এফএক্স এর কাছাকাছি। এই ক্যানেলটার নামই হলো ক্যারোটিড ক্যানেল। ক্যানেলটা শুরু হয় এখানে এবং বোনসটাকে ফিট ফুটা করে ভিতর দিয়ে তারপরে আবার এফএক্স এর কাছাকাছি গিয়ে ওপেন হয়। ওই ওপেনিংটা আবার দেখা যাবে উপরের দিক থেকে। এটা যদি হাতে থাকে তাহলে একটা ছোট তারের মতো কিছু নাও এবং তুমি নিচের অথবা একটা কাগজ একদম রোল করো, রোল করে নিচের ক্যানেল থেকে কাগজটা ঢুকাবো, দেখবা যে ঠেলে ঠেলে ওই সামনের ক্যানেল থেকে এটা বের হয়েছে। এটা যাদের কাছে বোন আছে তারা একটু কষ্ট করে এই কাজটা করো, তাহলে যারা মানে আমরা দেখে তাহলে বুঝতে পারবো যে এটা এখান থেকে ওইখানে বের হয়েছে। তাহলে এই ক্যানেলটার নাম হলো ক্যারোটিড ক্যানেল। পাশাপাশি এখানে একটা ফোসা আছে, এই ফোসাটার নাম হলো জুগুলার ফোসা। ফোসাটার নাম হলো জুগুলার ফোসা। জুগুলার ফোসা ঠিক জুগুলার ফোরামেন বরাবরই থাকে। দেখো এইখানে এই ছবিতে যেটা আছে, তাহলে দিস ইজ দা ইন্টেরিয়র ওপেনিং অফ দা ক্যারোটিড ক্যানেল বা পোস্টেরিয়র ওপেনিং অনেক বইতে বলা আছে যেহেতু পিছনে থাকে। এই ক্যানেলটাই দেখো এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ঢুকছে সেটাই আবার ওই যে এফএক্স এর কাছাকাছি আর একটা দিয়ে বের হয়ে তারপরে আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিতে চলে গেছে। তাহলে এই বোনস এর মধ্যে দিয়ে আমরা জানি, তাহলে দেখলাম একটা ইম্পর্টেন্ট আর্টারির ক্যানেল আছে। এর পাশাপাশি এটার ঠিক পোস্টেরিয়র ল্যাটারালি এই যে একটা ফোসা আছে, এটা একটা ফোসা। এই ফোসার এইখানে কিন্তু জুগুলার ফোরামেন্টটা থাকে। এই ভিউতে জুগুলার ফোরামেন্টটা এভাবে দেখা যায় না, এটা উপর থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা ফোরামেন, এই ফোরামেন দিয়ে জুগুলার ফোরামেন দিয়ে এখানে ভেনটা এইখান থেকে তারপরে এভাবে নিচের দিকে নামে, এই জন্য নাম দিছে এটা জুগুলার ফোরামেন। আর এই যে একটা ফোসা আছে এই ফোসাটার নাম দিছে জুগুলার ফোসা। দেখো এই হলো জুগুলার ফোরামেন। এই ফোরামেন থেকে এই যে পাস করলো সিগময়েড সাইনাস, পাস করার পরে সে নাম নিল ইন্টারনাল জুগুলার ভেন। তো এই ফোরামেন দিয়ে পাস করে পেট্রাস পার্টের ইনফেরিয়ার সার্ফেসে একটা ইমপ্রেশন তৈরি করে তারপরে সে নিচের দিকে যায়। এই এটার নামই হলো জুগুলার ফোসা। তাহলে জুগুলার ফোসা কই থাকে, জুগুলার ফোরামেনের ঠিক কাছাকাছি তুমি খুঁজে পাবা এবং সে ওখান থেকে কি পাস করে ইন্টারনাল জুগুলার। এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ছবিতে, এই ছবিতে দেখো এই যে অ্যাপেক্স এর কাছাকাছি ওই যে নিচ ক্যারোটিড ক্যানেল হয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি নিচ থেকে উপরে উঠছে, নিচ থেকে ওই ক্যানেল ঘুরে তারপরে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে তারপরে স্পিনাইট বোনের এখান থেকে একটা গ্রুভ হয়ে তারপরে সেই সামনে আসছে। তাহলে এখানে আমরা যদি আঁকি তাহলে ইনফেরিয়ার সার্ফেসে এখানে হলো ওপেনিং, ওইখান থেকে ঢুকে তারপরে আস্তে আস্তে বোনসের মধ্যে দিয়ে অ্যাপেক্স এর এখান থেকে সে বের হয়েছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে ক্যারোটিড ক্যানেল কি জিনিস, এটা একটা বোনি ক্যানেল যেটা পেট্রাস পার্টে থাকে। এটা দুইটা ওপেনিং আছে, ইনফেরিয়ার সার্ফেসে একটা ওপেনিং আর একটা অ্যাপেক্স এর এখানে ওপেনিং। ইনফেরিয়ার সার্ফেসের ওপেনিং দিয়ে ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ভিতরে ঢুকে তারপরে ক্রেনিয়াল ক্যাভিটিতে আসে। এখানে আমরা জানি যে এটা হলো ট্রান্সভার্স সাইনাস। আমরা জানি এটা হলো ট্রান্সভার্স সাইনাস, এটা পরবর্তীতে গিয়ে কন্টিনিউশন হয় সিগময়েড সাইনাস পাইলাম। এখানে এটা তো সুপিরিয়র বর্ডার অফ দা পেট্রাস পার্ট আর এটা হলো পোস্টেরিয়র বর্ডার অফ দা পেট্রাস পার্ট। সুপিরিয়র বর্ডারে আমি একটা সাইনাস দেখতেছি আর পোস্টেরিয়র বর্ডারে আমি একটা সাইনাস দেখতেছি,
তো এই সাইনাসটার নাম হলো সুপেরিয়র পেট্রোসাল সাইনাস, একটা ছোট সাইনাস, অন্য সাইনাস গুলো যেরকম বড় এরকম অত ই না। এখানে আর একটা সাইনাস দেখতেছি, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। তাহলে আমরা দুইটা সাইনাস খুঁজে পেলাম দুইটা বর্ডারে, একটা সুপেরিয়র বর্ডারে আর একটা পোস্টেরিয়র বর্ডারে। পোস্টেরিয়র বর্ডারেরটার নাম দিছে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, আর সুপেরিয়র বর্ডারটার নাম দিছে সুপেরিয়র পেট্রোসাল সাইনাস। তো এই যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, এইটা জুগুলার ফোরামেনে গিয়ে ট্রেন করে কোথায়, সিগময়েড সাইনাস। এটা জুগুলার ফোরামেনে গিয়ে ট্রেন করে সিগময়েড সাইনাস। অ্যাকচুয়ালি এইটা সিগময়েড সাইনাসের সাথে জয়েন্ট করার পরই নাম হয় ইনফেরিয়র ইন্টারনাল জুগুলার ভেইন। এবং অনেক বইতে জুগুলার ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে সেখানে এরকম বলা আছে যে সিগময়েড সাইনাস আর ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস এই দুইটা জুগুলার ফোরামেন দিয়ে পাস করে, এরকম বলা আছে অনেক বইতে, বলা আছে যে এই দুইটা জুগুলার ফোরামেন। আমি যদি এখানে জুগুলার ফোরামেনটা আঁকি, এই যে গোল ডাক দিয়ে জুগুলার ফোরামেন আঁকলাম, তাহলে আমি দেখলাম যে সিগময়েড সাইনাস আর পাশে ওই যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস দুইটা ইউনিয়নের আগে জুগুলার ফোরামেন পাস করে। এই জন্য অনেক বইতে এইভাবেও দেওয়া যায় ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস সিগময়েড সাইনাস পাসেস থ্রু দ্য জুগুলার ফোরামেন, এরপরে এই দুইটা যোগ হয়ে নাম নেয় ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে এইখানে এই ছবিতে আমরা তাহলে আরো দুইটা সাইনাসের নাম জানলাম, সুপেরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। আমরা একটু এই ছবিগুলো আবার একটু ভালো করে দেখি। তাহলে এখানে আমি একটু আর্ট আইটা বসাই তাহলে সেটা দেখি। আমরা এখানে আমরা এই ছবিতে এদিকে দেখতেছি যে এটা হলো সিগময়েড সাইনাস, এটা হলো সিগময়েড সাইনাস আর এটা হলো সুপেরিয়র পেট্রোসাল সাইনাস। আর এই যে অ্যাড কলাম, এটা এটা হলো ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, এবং এই দুইটা একসাথে জয়েন করছে জুগুলার ফোরামেনের এখানে। তারপরে এটা জুগুলার ফোরামেন থেকে নিচের দিকে চলে যায়, তাহলে এই যে জুগুলার ফোরামেন থেকে ওই যে বের হয়ে নিচের দিকে আসে। আমরা এই সাইড থেকে দেখতেছি যে জুগুলার ফোরামেন হয়ে সে তারা ইন্টারনাল জুগুলার ভেইন নাম নিয়ে তারপরে তারা নিচের দিকে আসে। তো এই ইন্টারনাল জুগুলার ভেইনটা এইখানে যে ইমপ্রেশনটা তৈরি করে এটাই হলো জুগুলার ফোসা। এখানে যে ইমপ্রেশনটা তৈরি করে সেটা হলো জুগুলার ফোসা, আমরা যে পেট্রাস করতেছি তার ইনফেরিয়র সার্ফেস। এখন দেখো এই ভিউতে আমরা যে নিচের দিক থেকে দেখতেছি, এখন জুগুলার ফোরামেনটা আমরা এই ভিউতে দেখা যায় না, এই জন্য ওই ছবিতে আমরা দেখাইতে পারি না, কিন্তু এখানে আমরা ফোসাটা দেখতেছি। এই হলো ফোসাটা, এই হলো ফোসা, অর্থাৎ এই বরাবর আছে এদিক দিয়ে জুগুলার ফোরামেনটা, এখানে এইরকম জুগুলার ফোরামেনটা আছে সেখান থেকে এরকম, এই হলো ফোসা। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম যে ইন্টারনাল জুগুলার ভেইন এখান থেকে পাস করে। একই সাথে এখানে আমরা ইসের আর্টারি গুলো পড়ছি যে কমন ক্যারোটিড, তারপরে এক্সটার্নাল ক্যারোটিড, এগুলো তো পড়ছি। তাহলে আমরা একটু নিচের দিক থেকে আসি। আমরা জানি যে কমন ক্যারোটিড আর্টারি, এটা আমরা পড়ছিলাম আর্চ অফ দি আওটা, সেখান থেকে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সেখান থেকে রাইট কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি এসে দুইটা ভাগে ভাগ নেয়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। পিছনেরটা ইন্টারনাল, সামনেরটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল যেহেতু নাম, সে আউটার সাপ্লাইটা মেনটেন করে। এখানে আউটার সাপ্লাই বলতে
এই যে আমাদের নাক মুখের যে স্কিন মাসেল, হ্যাঁ, তারপরে এদিকে যে কি বলে নেজাল ক্যাভিটির মধ্যে যে স্ট্রাকচার, আমাদের দাঁতের যে স্ট্রাকচার, এগুলো সব এই এক্সটার্নাল ক্যাভিটির আর্টারি সাপ্লাই। ইন্টারনাল ক্যাভিটির আর্টারি এদিকে কোনো সাপ্লাই দেয় না, সে কি করে ওই যে ক্যারোটিড ক্যানেল যেটার কথা বলছি সেই ইনফিরিয়ার সার্ফেসে, এই যে এখান থেকে ঢুকলো, এখান থেকে ঢুকলো, এখান থেকে ঢুকে তারপর সে ওই দেখো বোনসের মধ্যে দিয়ে গিয়ে তারপরে অ্যাপেক্স এর কাছাকাছি যে ওপেনিং আছে সেই ওপেনিং থেকে বের হয়েছে, বের হয়ে তারপরে ক্র্যানিয়াল ক্যাভিটিতে আসে। তাহলে ইন্টারনাল ক্যাভিটির আর্টারিস কোথায় সাপ্লাই দেবে? ক্র্যানিয়াল ক্যাভিটি। মোস্ট আমাদের একদম ব্রেনের মেইন সাপ্লাই হলো ইন্টারনাল ক্যাভিটির আর্টারি। তাহলে ইন্টারনাল ক্যাভিটির আর্টারি এটার একটা ক্যানেলের মধ্যে দিয়ে আসে, সেই ক্যানেলটা কোথায় আছে? পেট্রাস পার্ট। পেট্রাস পার্টের ইনফিরিয়ার সার্ফেসে একটা ওপেনিং আর অ্যাপেক্স এর ওখানে একটা ওপেনিং। ইনফিরিয়ার সার্ফেসের ওপেনিং থেকে সে ভিতরে ঢুকে তারপরে অ্যাপেক্স এর ওখান থেকে স্পিনাল বোনের দিকে চলে তারপরে সে ভিতরের দিকে ব্রাঞ্চ ট্রান্স দিবে। তাহলে আমরা একটু মিলাই নেই, সেটা হলো আমরা ফোরামেন ম্যাগনাম দিয়ে একটা আর্টারি ঢুকেছিলাম, নাম ছিল ভার্টিব্রাল আর্টারি। আমরা ফোরামেন ম্যাগনাম দিয়ে একটা আর্টারি ঢুকেছিলাম, এই উপর থেকে দেখি এই। তাহলে ক্রেনিয়াল ক্যাভিটিতে আর্টারি, মেইন আর্টারি ঢুকছে দুইটা, মানে মোট চারটা আর্টারি ঢুকছে, মানে একটা হলো ইন্টারনাল ক্যাভিটির আর্টারি আর একটা হলো ভার্টিব্রাল আর্টারি। তাহলে এই দুইটা জিনিস যেন মাথায় থাকে সবসময়, যে তাহলে আমাদের ব্রেইনের সাপ্লাই কে কে দিবে? ইন্টারনাল ক্যাভিটির আর্টারি, ভার্টিব্রাল আর্টারি। এই ইন্টারনাল ক্যাভিটির আর্টারি, ভার্টিব্রাল আর্টারি ভিতরে গিয়ে সেরিব্রাল আর্টারি তৈরি করে, সেরিব্রাল আর্টারি তৈরি করে, হ্যাঁ, এবং বিভিন্ন সাপ্লাই দিয়ে। আমরা ডিটেলস পরে পড়বো, তাহলে আমরা বোনি রিলেশনটা একটু জানিয়ে রাখবো। অক্সিপিটাল বোনে যে ফোরামেন ম্যাগনাম সেখান থেকে আসে ভার্টিব্রাল আর্টারি, এটা তুলনামূলক কম সাপ্লাই দেয়। হ্যাঁ, যদি আমরা বলি যে ব্রেইনের তিন ভাগের চার ভাগের তিন ভাগে সাপ্লাই দেয়, কি বলছে, তিন ভাগের দুই ভাগে সাপ্লাই দেয় ইন্টারনাল ক্যাভিটির আর্টারি, আর ভার্টিব্রাল আর্টারি শুধুমাত্র পোস্টেরিয়র অ্যাসপেক্টে এই এরিয়ায় যে স্ট্রাকচার গুলো থাকে তাদের সাপ্লাই দেয়, যেমন পন্স, মিডাল অফ লঙ্কাটা, সেরিব্লাম, হ্যাঁ, এদের কি মেইনলি সাপ্লাই দেয়, আর সেরিব্রাম এর অল্প অল্প একটু অংশ সাপ্লাই দেয়। তাহলে আমরা লোকেশন অনুযায়ী আর্টারি সাপ্লাই একটু মাথায় রাখতে পারি। তাহলে আমরা বোনস যদি আমরা একসাথে কোরিলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইন্টারনাল ক্যাভিটির আর্টারি সে একটু সামনের দিক থেকে ভিতরে ঢুকছে ক্রেনিয়াল ক্যাভিটিতে, সে পাথর হিসেবে আশ্রয় নিছে পেট্রাস পার্টকে, আর ভার্টিব্রাল আর্টারি সে নামই এসে ভার্টিব্রাল আর্টারি, সে সার্ভাইকাল যে ভার্টিব্রা তাদের ট্রান্সভার্স প্রসেসের মধ্যে থেকে ভিতরে ঢুকে সেটা ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকছে ফোরামেন ম্যাগনাম দিয়ে। এবং ভার্টিব্রাল আর্টারি নিজেও একটা সাবক্লেভিন আর্টারি ব্রাঞ্চ। এটা গতকাল কি মনে হয় এক্সটার্নাল স্যারে জিজ্ঞেস করতেছিল যে ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, যাকে জিজ্ঞেস করছে সে পারে না। তো যাই হোক, আমরা তাহলে ব্রেইনের মধ্যে আর্টারি সাপ্লাইটা ইন্ট্রাক্রেনিয়াল আর্টারি সাপ্লাই নিয়ে একটা গ্রস আইডিয়া পাইলাম, যে ইন্ট্রাক্রেনিয়াল আর্টারি সাপ্লাইতে দুই দিকে দুইটা আর্টারি ঢুকছে, ইন্টারনাল ক্যাভিটির আর্টারি আর একটা হলো ভার্টিব্রাল আর্টারি, একটা ফোরামেন ম্যাগনাম দিয়ে আর একটা ক্যারোটিড ক্যানেল হয়ে। এরপরে এরা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ, সার্কেল, বিভিন্ন অ্যানাস্টোমোসিস তৈরি করে তারপরে আমাদের ব্রেনকে সাপ্লাই দিচ্ছে। আর আমাদের ব্রেইনের আশেপাশে ভেনাস ড্রেনের সম্পর্কে একটা আইডিয়া পেলাম। নর্মালি সব জায়গায় কি হয়, আর্টারি আর ভেইন এক থাকে, যেমন এই যে নেকি দেখো ইন্টারনাল ক্যাভিটির আর্টারি তার সাথেই জোড়া লেগে আছে ইন্টারনাল জুগুলার ভেইন করেসপন্ড করে, কিন্তু ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে যাওয়ার পর তাদের কারোর সাথে কারো যোগাযোগ নাই। এখানে যদি আমি সব আর্টারি গুলো নিয়ে আসি, একদম ভয়াবহ অবস্থা হয়ে গেছে, কিন্তু এখানে আমরা যে যেটা দেখতেছি যে ভেনাস সিস্টেমটা আমাদের বোনসের গায়ে গায়ে লাগানো, ম্যাক্সিমাম যে মেইন ভেনাস সিস্টেমটা, যাদেরকে আমরা সাইনাস বলছি, আর আর্টারিটা ব্রেইনের মধ্যে ঢুকে বিভিন্ন অ্যানাস্টোমোসিস দিচ্ছে, তাদের সাথে ভেইনের কোনো মানে ভেইনের সাথে করেসপন্ড করে নাই। তাহলে এই হলো অবস্থা। কেউ একজন করছে ভার্টিব্রাল আর্টারি হলো সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ,
পরবর্তীতে আইটেমে আমরা ই করবো, জাস্ট এখন আইটেমে আমরা এটা জিজ্ঞেস করবো না, জাস্ট একটু জানাই রাখলাম স্যার কালকে একজনকে জিজ্ঞেস করলো সে পারলো না। গতকালকে একটা কোশ্চেন ধরছে, মানে সৃজনশীল কোশ্চেন, স্যাররা কি বিভিন্ন ভাবে সহজ কোশ্চেন হয়ে ধরে না কোশ্চেনটা, তোমরা তো ইন্ট্রি অ্যাক্টিভিটি পড়ছো, লেসার টোকেনটার, লেসার টোকেনটার কোন জয়েন্টের কাজে লাগে? হিপ জয়েন্ট, এই কোশ্চেনটা মানে এরকম কোশ্চেন স্যার, মানে যে এক্সটার্নাল স্যার আছে সে এরকম একটু মিক্সড কোশ্চেন জিজ্ঞেস করে। লেসার টোকেন্ডারে অ্যাটাচমেন্ট হলো ইলিয়োসোয়াস, তো ওরা কাজ করে হিপ জয়েন্টের উপর, এই জন্য লেসার এইভাবে জিজ্ঞেস করছে লেসার টোকেন্ডার কোন জয়েন্টের কাজে লাগে। আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করলো শুনলাম, একদম ইজি একটা কোশ্চেন, এটা যে জ্ঞান পারতেছে না সেটা হলো যে পরীক্ষার হলে এই স্কেলিটনটা আছে, একদম এই ফুল স্কেলিটনটা পরীক্ষার হলে আছে, তো স্যারে এই স্কেলিটনের এখানে গিয়ে দেখাইতে বলে যে ফিমোরাল আর্টারি কোথা দিয়ে পাস করে, মা ইন্টার কি বলে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি কোথা দিয়ে পাস করে, কার নিজ দিয়ে পাস করে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। আমি মনে হয় পাঁচজনকে আমার সামনে বসে জিজ্ঞেস করছে, কেউই অ্যান্সারটা দিতে পারলো না। জিজ্ঞেস করছে যে এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি কার নিচ দিয়ে পাস করে, এটা হাত দিয়ে দেখাইতে বলে, হাত দিয়ে দেখাইতে বলে, এবং এই দেখানো এটা সারে জানতে চায় যে ইনগুইনাল লিগামেন্ট নিচ দিয়ে পাস করে, জাস্ট এই সিম্পল অ্যান্সারটা। এইটা আমি অন্তত পাঁচজনকে জিজ্ঞেস করতে দেখছি একাধিক দিনে, কিন্তু কেউই অ্যান্সারটা, এবং সবাই কি করে হাত ভিতরের দিকে ঢুকে, এখানে তো এরকম কিছু থাকে না, তারা সবাই হাত এরকম ভিতরের দিকে ঢুকে এই 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 সব এরিয়া দেখায়, এই এরিয়া দেখায়, এই এরিয়া দেখায়, হ্যাঁ যে এই ভিতর দিয়ে পাস করে। এই এই ইনগুইনাল লিগামেন্ট তো ইসে নাই, স্কেলিটনে নাই, তো ফুল স্কেলিটনে এই এটা দেখায় না, ইনগুইনাল লিগামেন্ট নাই, এবং সারে মাঝে মাঝে এটা লাঠি দিয়ে ই করে এইখানে এবং এখানে টাচ করে, টাচ করে বলে যে এখানে অ্যাটাচ কি অ্যাটাচ থাকে, তাও দেখলাম যে দুই একজন পারে নাই। তো কাজেই পড়ালেখা হওয়া উচিত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মুখস্থ যেন না হয়, এই স্কেলিটনটা ছবি দেখে আমরা যেন মাথায় ঢুকে যে হ্যাঁ এই স্কেলিটন এটা এখান থেকে পাস করে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এখানে ভাগ হয়, এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে, এটা কোশ্চেনটা জিজ্ঞেস করছে দেবে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে কি থাকে, রিলেশনে কি থাকে, হ্যাঁ আর এদিকে যায় ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এইটাই গিয়ে পরবর্তীতে নাম নেয় ফিমোরাল আর্টারি। এই সিম্পল কোশ্চেন, এগুলো অনেকে দেখছি যে মিস করতেছে, আসলে ওরা অনেকদিন পরে আসছে পরীক্ষা দিতে, মাঝখানে একটা বিশাল গ্যাপ গেছে, এটা একটা ক্ষতি হয়ে গেছে। ছিলাম কোথায়, ইন্টেরিয়র সারফেসের একটু ডিটেলস পড়লাম এবং সাথে কিছু আর্টারি সাপ্লাইয়ের ডিটেলস পড়লাম, যেখানে পেট্রাস পার্টের যে ডিটেলস গুলো আছে পেট্রাস পার্ট হার্ডেস্ট এবং রক লাইক, এটা নামের অর্থ ছিল রক লাইক, contains inside it internal layer, middle layer, mastoid antrum, which it safely protects. It also contains carotid canal for internal carotid artery. Very, very important. এটা বিশ্রাম সিং এর বই, তাহলে
হোয়াট আর দা কন্টেন্টস অফ পেট্রাস পার্ট, মিডল ইয়ার, ইনার ইয়ার, মাস্টয়েড এন্ট্রাম, আজকে তোমরা একটু আগে চিনছো মাস্টয়েড এন্ট্রাম কাকে বলে, এবং এর মধ্যে আরো কি থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটার মধ্যে যে ক্যারোটিড ক্যানাল থাকে তার মধ্যে কি থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, পিরামিডাল শেপ, বেস ফিউজ টু উইথ স্কোমাস পার্ট, আচ্ছা অ্যাপেক্স পাইছো, অ্যাপেক্স এর ওইখানে একটা ফোরামেন আছে নাম ফোরামেন ল্যাসেরাম, এটা অ্যাকচুয়ালি ফোরামেন নাম দিছে কিন্তু এই ফোরামেনটা কার্টিলেজ দিয়ে কভার করা থাকে, এখান থেকে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে না। আমরা একটু ছবিতে যাই, এই যে অ্যাপেক্স, এই জায়গাটা হলো ফোরামেন ল্যাসেরাম, এই জায়গাটা হলো ফোরামেন ল্যাসেরাম, এখান থেকে এখানে একটা কার্টিলেজ থাকে, এখান থেকে এখানে একটা কার্টিলেজ দিয়ে এটা আটকানো থাকে, এবং এটা এখান থেকে ইম্পর্টেন্ট এমিশারি ভেইন পাস করতে পারে, মেনিনজিয়াল আর্টারি পাস করতে পারে, কিন্তু এখান থেকে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার জানার মতো পাস করে না, কিন্তু ফোরামেনটা জানিয়ে রাখলাম ফোরামেন ল্যাসেরাম। ইন্টেরিয়র সারফেস, ইন্টেরিয়র পোস্টেরিয়র সারফেস, ইন্টেরিয়র সারফেস, তিনটা স্ট্রাকচার পড়লাম। ইন্টেরিয়র সারফেসে আমরা পাইছি কি কি, ক্যারোটিড ক্যানাল, জুগুলার ফোসা, টিম্প্যানিক ক্যানালিকুলাস আর ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন, এরকম কিছু আছে, এগুলো জানার দরকার নেই। ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন, জুগুলার ফোসা, কক্লিয়ার কাছেও জানার দরকার নেই। এখানে সুপ্রিয়র বর্ডার, সুপ্রিয়র বর্ডারে আমরা ইম্পর্টেন্ট ফিচার পাইছি সুপ্রিয়র পেট্রোসাল সাইনাস, এখানে একটা লিগামেন্টের কথা বলা আছে দরকার নাই। এন্ট্রিয়ার বর্ডার, এন্ট্রিয়ার বর্ডার ফর্ম সালকাস টিউবি অন দা আন্ডার সারফেস অফ দা বেজ অফ দা স্কাল, এই সালকাস টিউবি এখান থেকে বলে দিছে এক কথায়, অ্যাকচুয়ালি এই সালকাস টিউবি একটু আগে আমি পড়াইছি যে এন্ট্রিয়ার বর্ডারের কাছাকাছি ওইখান থেকে একটা টিউব শুরু হয় যেটা মিডল ইয়ার ক্যাভিটিকে নাসোফ্যারিংসের সাথে কমিউনিকেট করে, এইটাকেই বলছে সালকাস টিউব, ওইখানেই হলো অডিটরি টিউব বা নাসোফ্যারিঞ্জিয়াল টিউবটা তৈরি, ফ্যারিঙ্গো টিম্প্যানিক টিউবটা তৈরি হয়। পোস্টিরিয়র বর্ডার, ওইখানে থাকে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, এই পয়েন্টটা আমরা পড়ছি। মাস্টয়েড পার্ট, এখানে আমরা দুইটা জিনিস পড়ছি, ডাইগেস্টিক নস, যেখানে ডাইগেস্টিক মাসেলটা থাকে ইনার অ্যাসপেক্টে, মিডিয়াল অ্যাসপেক্টে আর আউটার অ্যাসপেক্টে, তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, এর পাশাপাশি আরেকটা আছে অক্সিপিটাল গ্রুভ, এই ডাইগেস্টিক নচের আরো মিডিয়ালি, ওটাতে আমার একটা ধরে না ডাইগেস্টিক নচ মাস জানতে হবে। মাস্টয়েড এয়ার সেলস তোমরা জানছো, টিম্প্যানিক পার্ট, স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড অ্যাপারাটাস পড়ছো, এই তাহলে দিজ আর দা অ্যানাটমি অফ টেম্পোরাল বোন। এখন যে কোশ্চেন গুলো করে সেটা হলো যে এই যে কালকেও পরীক্ষার হলে এক স্টুডেন্ট অভিযোগ চলছে যে স্যার কোনো কোশ্চেন বোনস দিয়ে কোনো কোশ্চেনই ধরে না, এই যে এত সারফেস বর্ডার কষ্ট করে পড়ে আসছি, মাসেল অ্যাটাচমেন্ট, দুনিয়ার সব মাসেল অ্যাটাচমেন্ট পড়ে আসছি কিন্তু কোনো হয় না। তোমাদের এই যে অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনে আমি কয়টা মাসেলের নাম বলছি, চার পাঁচটা মাসেলের নাম বলছি, যে সুপ্রিয়ার নুকাল লাইন, এর বাইরে অক্সিপিটাল বোনের এই যে ইসের দিকে যে কি পরিমাণ মাসেল অ্যাটাচমেন্ট থাকে, মানে এই যে এখানে যদি করি এই সাইডটায়, বইতে তো আছে ছবি, দুনিয়ার সব ছবি, এই এরিয়ায় প্রচুর মাসেল, প্রচুর মাসেল অ্যাটাচ থাকে, একটা দুইটা না বেশ কিছু, ওগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, কেউ যদি কষ্ট করে পড়ো সে একটা বোকার মতো কাজ করবা। রেক্টাস ক্যাপাইটিস, আমি নিজেও নাম গেছে বইলা, এখানে এই এখানে এই যে অক্সিপিটাল বোনটা আমি সিলেক্ট করলাম, এই অক্সিপিটাল বোনে এখানে আমি শুধু দিচ্ছি এটা, কিন্তু দেখো এখানে প্রত্যেকটা যে নীল রঙের দাগ দেওয়া, প্রত্যেকটা জায়গায় এক একটা মাস, প্রত্যেকটা জায়গায় এক একটা মাসেল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু আমি পড়তে বলছি মাত্র তিনটা বা চারটা, এর বেশি বাকি যেগুলো আছে ওগুলো দরকার নাই, জানার কোনো দরকার নেই, এই যে এখানে যে যতগুলো মাসেল অ্যাটাচমেন্ট আছে কোনো এই মাসেল গুলো জানার কোনো প্রয়োজন নাই, এই বোনস ধরা মানেই চলে যাবে ভেনাস সাইনাসে, 100% শিওর থাকবে। টেম্পোরাল বোন ধরা মানে জিজ্ঞেস করবে যে টেম্পোরাল বোন এত ইম্পর্টেন্ট কেন, টেম্পোরাল বোনটা এত ইম্পর্টেন্ট কেন,
ফার্স্ট অ্যান্সার ইট কন্টেন্স এ ইম্পর্টেন্ট ইট কন্টেন্স এ সেন্সরি অর্গান ইয়ার ইট কন্টেন্স এ সেন্সরি অর্গান দ্যাট ইজ ইয়ার মিডল ইয়ার অ্যান্ড ইনার ইয়ার ক্যাভিটি প্রেজেন্স উইদিন ইটস পেট্রাস পার্ট নেক্সট ইট কন্টেন্স ক্যারোটিড ক্যানেল ইন্টারনাল হুইচ কন্টেন্স ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেনের একটা খুব ইম্পর্টেন্ট একটা সাপ্লাই হ্যাঁ তিন ভাগের দুই ভাগে ইন্টারক্যানিয়াল প্রসেস সাপ্লাই দেয় ক্যারোটিড ক্যানেল তাহলে এটার মধ্যে দিয়ে ক্যারোটিড ক্যানেল পাস করে ইট অলসো রিলেটেড উইথ টু নার্ভস মেইনলি ফেসিয়াল নার্ভস আর অডিটরি নার্ভ এর পাশাপাশি এইটার সাথে আরো অনেকগুলো নার্ভের রিলেশন আছে যেমন এই এটার মধ্যে দিয়ে পাস যেমন এটা এখানে আমরা করছি ট্রাইজেমিনাল ইমপ্রেশন সেখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকে এটা জুগুলার ফোরামেন তৈরি করতে পার্টিসিপেট করে সেখান থেকে আমরা তিনটা নার্ভ পাস করছি একই সাথে সাথে এখানে ইন্টারনাল জুগুলার ভেইনও আমরা এখান থেকে পাস করছি তাহলে এটা কতগুলো স্ট্রাকচারের সাথে রিলেটেড তাহলে এটা নার্ভের সাথে রিলেটেড সেন্সরি অর্গানের সাথে রিলেটেড ভেসেলের সাথে রিলেটেড এবং দুইটা চিফ ভেসেল আমাদের ব্রেইনের ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ইন্টারনাল জুগুলার ভেইন এই দুইটার সাথে রিলেটেড আচ্ছা তাহলে এই হলো ইসের ইম্পর্টেন্স আমাদের যে টেম্পোরাল বোন সেটার ইম্পর্টেন্স এবং এই পেট্রাস পার্ট হলো আমাদের বডির মোস্ট ডেন্স বোন পেট্রাস পার্টটা হলো আমাদের বডির মোস্ট ডেন্স বোন পেট্রাস পার্টটা এটা সবচেয়ে ঘনত্ব বেশি এখানে বনি ম্যাটেরিয়ালের এবং আমাদের বডি সবচেয়ে শক্ত এর জন্য এটার ফ্র্যাকচার একদম রেয়ার যার ফ্র্যাকচার হয় তার অবস্থা এমনি খারাপ হয়ে যায় মানে সে বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে এই বন্স যদি ভাঙে তো তার মানে এই বন্স ভাঙে মানে তার অন্যান্য বন্সের খবরও নাই তো এখানে আমরা আর একটা জিনিস আমরা রিলেশনে দেখলাম যে এখান থেকে ইন্টারনাল জুগুলার ভেইনটে পাস করছে আবার ইন্টারনাল ক্যাভিটি আর্টারি পাস করছে কোনটা ল্যাটারালি থাকে কোনটা মিডিয়ালি থাকে একটু খেয়াল করে এবং দুইটাই কিন্তু স্টেরয়েড প্রসেসের খুব কাছাকাছি এরিয়া থেকে নামে এই জন্য স্টেরয়েড প্রসেসের একটু ডিটেলসে লেখা আছে যে ক্রস বাই ইন্টারনাল ক্যাভিটি আর্টারি দুইটা আমি এই যে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি আর ভেইন দুইটা আমি রাখলাম তো আমরা একটু আগে খেয়াল করছি যে পেট্রাস পার্টের সামনে সামনের দিকে থাকে ক্যারোটিড ক্যানেল আর পেট্রাস পার্টের পোস্টেরিয়রলি থাকে জুগুলার ইন্টারনাল জুগুলার মানে জুগুলার ফোরামেন কাজেই তারা যখন ওইখান থেকে পাস করবে কাজেই তাদের নিচে রিলেশনটা এরকম হবে সামনের দিকে আছে কে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি আর পিছনের দিকে আছে কে ইন্টারনাল জুগুলার ভেইন আমরা তো ওইখানে এটা দিয়ে পড়ছি এবং এটা হলো স্টেলার প্রসেস এটা হলো স্টেলার প্রসেস তাহলে দেখো স্টেলার প্রসেসের ঠিক মিডিয়ালি এরা দুজন ক্রস করছে একই সাথে এখানে যদি আমি ওই যে নার্ভ গুলো অ্যাড করি জুগুলার ফোরামেন থেকে যারা পাস করছে তাহলে এখানে আমরা যদি আরো খেয়াল করি যে ওই জুগুলার ফোরামেন থেকে তো তিনটা নার্ভ পাস করছে এরাও স্টেলয়েড প্রসেসের ঠিক মিডিয়ালি থাকে স্টেলয়েড প্রসেসের ঠিক মিডিয়ালি এরা কিন্তু থাকে স্টেলয়েড প্রসেসের রিলেশনটা ইম্পর্টেন্ট পরবর্তীতে স্টেলয়েড অ্যাপারটাস পড়ার সময় আমরা একটু দেখব তো আমরা এখন একটু কোরিলেট করে নিলাম যে স্টেলয়েড প্রসেসের মিডিয়ালি সামনে থেকে সামনে থাকে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি তারপরে ইন্টারনাল জুগুলার ভেইন আর তারপরে নার্ভ তিনটা রিলেটেড থাকে তাহলে আমরা আজকে আরেকটু ছোট আইডিয়া নিয়ে যে বেজ অফ দ্য স্কাল নিয়ে তাহলে আমরা এইটা হলো বেজ অফ দ্য স্কাল এই
যে এখন যে দেখাইতেছি এটা হলো ব্রেজ অফ দা স্কাল। এখান থেকে আমরা যদি কাটি তাহলে এইভাবে খুঁজে পাবো। তাহলে বেজ অফ দা স্কালে আমরা তাহলে এই অংশটুকু করে ফেলছি, এটা হলো ফ্রন্টাল বোনের পার্ট। এই অংশটুকু এখনো বাকি আছে, এটা হলো স্পিনয়েড বোনের পার্ট। এই অংশটুকু আমরা করে ফেলছি যা হলো টেম্পোরাল বোনের পার্ট। আর একদম পোস্টেরিয়র অ্যাসপেক্ট এটা হলো অক্সিপিটাল বোন পুরোটা। তাহলে আমরা বেজ অফ দা স্কালের ফিচার বলতে স্পিনয়েড বোনটা শুধুমাত্র বাকি আছে এবং এটার মধ্যেই সবচেয়ে বেশি ঝামেলা। এখন তোমাদের কাছে টেম্পোরাল বোন যার যার আছে তারা একটু হাতে নিয়ে ক্যারোটিড ক্যানেলের এক পাশ থেকে কাগজ ঢুকাবে আর এক পাশ থেকে কাগজ বের করো, কাগজ বা তার বা সুতা যা পাও সেটা একটু দেখাবা। কেউ আছে টেম্পোরাল বোন হাতে? কোন সমস্যা নাই, শিলন হাতে নাও, শিলন আসো। আর কি আছে যাদের কাছে আছে? হ্যাঁ যাদের কাছে আছে, অন্য যারা আছো পার্টিসিপেট করো, কারণ এইখানে নিজেরা নিজেরা এখানে কোনো লজ্জার কিছু নাই যে না পারলে কি কি মনে করবে, এইসব চিন্তা করলে আর মেডিকেলে পড়া লাগবে না। এমন তো আরামই আছো, আইটেম তখন নেওয়া হবে পরে একসাথে 20 জনের সামনে নেওয়া হবে, তাতে সবাই পার্টিসিপেট করার ট্রাই করো। আর প্রেজেন্টেশন হলো মেইন, ওই রিটেন খাতা খুবই খুবই নগণ্য একটা জিনিস মেডিকেল সায়েন্সে। মেইন হলো ভাইবা, ক্যারোটিড ক্যানেল খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা দেখি একটা সুপিরিয়র ওপেনিং, কাঠিটা যেখান থেকে ঢুকছে তোমার হাতের দিকে সেটা হলো ইনফেরিয়র ওপেনিং, আর কাঠিটা যেখান থেকে বের হইছে সেটা হলো সুপিরিয়র ওপেনিং। সুপিরিয়র ওপেনিং যেটা অ্যাপেক্সে ওপেন হইছে, কাঠিটা যে ঢুকছে তার ঠিক পিছনে, হ্যাঁ ওখানে একটা ফোসা আছে দেখো, ডিপ্রেশন আছে। আঙ্গুল দিয়ে চাপ দাও, হ্যাঁ আঙ্গুলটা রাখো, এই দ্যাটস ইট, ইট ইজ দা জুগুলার ফোসা। জুগুলার ফোসা এখানে, জুগুলার ইন্টারনাল জুগুলার ভেইনটা এখান থেকে বাঁক খেয়ে নিচের দিকে নামে। আর কে আছে, কার কাছে বোনস আছে? যদি না চেনো কোনো সমস্যা নেই, বোনস হাতে নিয়ে ভালো আছে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে আর কোন ফোরামেন কি লাগবে ইনফেরিয়র সারফেসে নাকি শুধু এই এই একটাই ফোরামেন? আর হইছে ইনফেরিয়র ক্যানাল ইকুলাস, এই সেই এরকম দুই তিনটা ফোরামেনের নাম বলা আছে, কিচ্ছু দরকার নাই। জি স্যার কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র ইন্টারনাল এই ক্যারোটিড ক্যানালটা দেখাইতে পারলেই সারা খুশি। এইটা ইন্ডিভিজুয়াল বোনে দেখাইতে হয়, একই সাথে আর্টিকুলেটেড যে বেজ অফ দা স্কাল সেখানেও দেখাইতে হয়। আর্টিকুলেটেড স্কাল কারো কাছে আছে কিনা, স্কাল পাইছো কিন্তু ভাঙ্গাচুরা হয় না এরকম কারো কাছে আছে কিনা। আর কে আছে ফিলিং করো, ছিল প্রশ্ন বাট আলাদা করে ফেলেছি, কোনো সমস্যা নাই, দুইটা দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করো। আর কেউ আছে? থ্যাংক ইউ স্যার। স্যার আছে স্যার, আমার স্যার বোনস আলাদা করা সে খুঁজে বের করছে ক্যারোটিড ক্যানেল, ভেরি গুড। পাশে আবার কে যেন কমপ্লিমেন্ট দিতেছে। আর কে আছে শিলন?
একটা জিনিস যখন ধরবা তখন তোমার যাকে দেখাইতেছো সে যেন ভালোভাবে দেখতে পায়, এই জন্য দুই আঙ্গুল দুইটা রাখো মাস্টার্ড পজিশনে, বাম হাতের আঙ্গুল দুইটা, তাহলে পুরো বোনটা আমরা দেখতে পাবো। এই এবার দেখো অ্যানাটমিক্যাল পজিশন ধরো, ধরা মানে আর একটু ল্যাটারালি ঘুরো বোনটা, আরো ল্যাটারালি নাও, এই তাহলে এবার দেখো কাঠিটা দেখাও কোন পাশ দিয়ে ঢুকছে, কোথা দিয়ে বেরোইছে। স্যার এই যে আর পুরো পুরোটা ঢুকাও, পুরোটা ঢুকাও, আমরা অনেকেই বুঝতে পারছি না। এই এই পাশের মাথাটা দেখাইছো, দুই মাথা দেখছো সবাই, যত কাছে মতো ঝাপসা হয়ে যায়, একটু দূরে রাখো। তাহলে ইনফেরিয়ার এই যে ভিতর থেকে কাঠিটা ঢুকলো, এটি হলো ক্যারোটিড ক্যানেল, ভিতর নিচ থেকে ঢুকছে তারপরে অ্যাপেক্স থেকে বের হয়েছে। জুগুলার ফোসাটা দেখাইতে পারবা? জি স্যার, এই যে স্যার জুগুলার ফোসা এই পাশ দিয়ে, স্যার পাশ দিয়ে আছে জুগুলার ফোসা। আচ্ছা ঠিক আছে, জি স্যার, আচ্ছা ঠিক আছে রাখো। আর কারো কাছে আর্টিকুলেটেড অবস্থায় আছে কিনা? আর্টিকুলেটেড বেজ অফ দ্য স্কাল আছে কিনা, এরকম করা আছে কিনা, অথবা পুরো স্কালটা একসাথে আস্তে অবস্থায় আছে কিনা, যদি থাকে তাহলে তারা একটু দেখাইতে পারো, কারো কাছে তাই আছে ধরে নিল। তাহলে বেজ অফ দ্য স্কাল যখন দেখাবে সাররা নিচের নিচের দিক থেকে ওই এইটা খুঁজে বের করতে পারবে, ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেল খুঁজে বের করার জন্য আমরা কি করব, আগে অবশ্যই পেট্রাসপারটা খুঁজে বের করতে হবে। পেট্রাসপার খুঁজে বের করে পেট্রাসপারটা শুধুমাত্র একটাই ফোরামেন খুঁজে পাবো, পেট্রাসপারটে একটাই ফোরামেন খুঁজে পাবো, এবং তার পাশেই দেখবো জুগুলার ফোসা, ঠিক আছে। আর পেট্রাসপার বাদ দিয়ে স্টাইলার ফোসা যেখানে লাগানো থাকে ঠিক ওই বরাবর এখানে যে ফোরামেনটা আছে এটা হলো স্টাইলোমাস্টার্ড ফোরামেন। এই দুইটাই কিন্তু সাররা খুঁজে বের করতে বলে। তাহলে স্টাইলোমাস্টার্ড ফোরামেন তুমি মাস্টার্ড প্রসেস ধরে তারপরে তার মিডিয়ালি খুঁজে পাবা, যেখানে স্টাইলার প্রসেস থাকলে আরো ভালো। আর ক্যারোটিড ক্যানেলের যে ইন্টেরিয়র ওপেনিং সেটা আমরা পেট্রাসপার্টে খুঁজে পাবো, এবং অবশ্যই এদের মাঝখানে থাকবে জুগুলার ফোসা। তাহলে এই অ্যানাটমিক্যাল কোরিলেশনটা লাগবে, এবং এটা পরীক্ষার সময় অহরহ এই কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, এখানে একটা ফ্লাগ দেওয়া থাকে, আইডেন্টিফাই দ্য ফ্লাগ মার্ক। কোন বন্ডস যদি স্টাইলার্ড প্রসেসটা না থাকে তাহলে স্টাইলোমাস্টার্ড ফোরামেনটা খুঁজে বের করব কিভাবে? একটাই ফোরামেন আছে জুগুলার ফোসার ল্যাটারালি, একটাই তোমার কাছে ফোরামেন আছে এইখানে, এই তো জুগুলার ফোসা, এটা ল্যাটারালি দেখো একটা ফোরামেন আছে। এই মাত্র কে যেন ধরলো তার হাতে, তো দেখলাম স্টাইলোমাস্টার্ড ফোরামেনটা আছে। তো স্টাইলোমাস্টার্ড ফোরামেন দিয়ে কি পাস করে? ফেসিয়াল নার্ভ। আর বাকি যে স্ট্রাকচার পাস করে সেগুলো তো আমরা খুঁজে পাইলাম। আজকে দেখি আমি বেজ অফ দ্য স্কালের ইটা কালকে আমি নিজেই দেখাবো সরাসরি, ঠিক আছে? কালকে কিবার, কালকে তো মঙ্গলবার, কালকে কি কারো অন্য কোনো ক্লাস আছে অন্য কোনো স্যারের সকালবেলা? না স্যার, স্যার আমাদের সকালবেলা ক্লাস থাকে না। আগে তো কবে যেন বলছিল মঙ্গলবারের ক্লাসের জন্য বিকেল বেলা বলছিলাম। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আমি বেজ অফ দ্য স্কেল পড়াবো, সবাই 9টার দিকে হাজির থাকবে।